2020 সালের আগে কুয়েতে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশীদের মরদেহ দূতাবাসের সহযোগিতায় সরকারি খরচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে বহন করত। 2020 সালের 31শে মে হঠাৎ করে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহন বন্ধ হয়ে যায়। বিভিন্ন কোম্পানি ও স্পন্সরের অধীনে কর্মরত কর্মীর মরদেহ কোম্পানির খরচে আর স্পন্সরবিহীন কর্মীর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সমকল্যাণ উইং এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। নিকটাত্মীয় নেই পরিচয়বিহীন এমন মরদেহ পড়ে থাকে কুয়েতের বিভিন্ন হাসপাতালের মর্গে। মরদেহ বহন বিনামূল্যে না করলেও প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ 3 বছর পর মরদেহ বহনে ভাড়া কমানোর সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাস থেকে কুয়েত থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আগের চেয়ে 30% কম খরচ হবে। বিশেষ করে স্বল্প আয় এবং যাদের আত্মীয় স্বজন এখানে নেই, তারা মারা গেলে তাদের ডেড বডি বাংলাদেশে পাঠানো খুবই সমস্যা পড়তে হতো। এখন ডেড বডি পরিবহন করতে ভাইদের অনেক কষ্ট কম হবে। 6 নভেম্বর থেকে কমিয়ে 175 দিনারে ঢাকা এবং 190 দিনারে চট্টগ্রাম ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠানো যাবে। বিমানের ভাড়া কমানোর স্বস্তি পেলেও প্রবাসীরা সরকারের কাছে বিনামূল্যে মরদেহ পাঠানোর দাবি জানান। আমরা আশা করব তারা আরো কম করে অতিথি আমাদের বাংলাদেশিদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবে। সরকারের কাছে আবেদন যে আমরা প্রবাসীদের লাশ আগের মতো ফ্রিতে নেওয়া হোক, তাহলে আমাদের এই লাশগুলো এই দেশে মর্গে আর পড়ে থাকবে না টাকার জন্য। কুয়েতে বর্তমানে 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশীর বসবাস, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমিক। এই রেমিটেন্স যোদ্ধাদের কুয়েতে মৃত্যুর পর অনেকের খোঁজ পাওয়া যায় না কোনো নিকটাত্মীয় কিংবা স্পন্সরের। অন্তত এমন প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহন করবে বিমান, এমনটি আশা সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।